হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার, লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলে আজকে এসএসসি 2022 ক্যান্ডিডেটসের জন্য মডিফায়ার্স নিয়ে আলোচনা করব। আমরা আজকে দুটি মডিফায়ার্স নিয়ে আলোচনা করব। আমরা এগুলোকে এমনভাবে আলোচনা করব যাতে তুমি উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ যেভাবে করো ঠিক সেভাবে করতে পারো। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দেবে। মডিফায়ার্স এর উপরে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেগুলো দেখতে পারো। আজকে যে মডিফায়ার্স দুটো আমরা করব, যদি তাতে তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই ইনবক্সে লিখে আমাদেরকে জানাবে। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। ভিউয়ার্স, আমরা আজকে মডিফায়ার্স করব এসএসসি 2023 ক্যান্ডিডেটসের জন্য, ঢাকা বোর্ড 2019 এবং দিনাজপুর বোর্ড 2019। আমরা এটাকে আজকে এমনভাবে করব যাতে করে তুমি উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ যেভাবে করো তুমি যেন সেভাবে করতে পারো। আমরা পরবর্তীতে এ নিয়ে আরো ভিডিও যখন দেব তখন আমরা ভালোভাবে বিশ্লেষণ করব। তাছাড়া আমাদের চ্যানেলে এ সম্পর্কিত অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। ভিউয়ার্স, আমরা প্রথমেই ঢাকা বোর্ড 2019 শুরু করব। যেমন আর্সেনিক ইজ এ ব্র্যাকেটে বলেছে প্রি মডিফাই দ্য নাউন সাবস্টেন্স, তাহলে এখানে গ্যাপের পরে রয়েছে সাবস্টেন্স, এটা হলো নাউন। এখানে সি রয়েছে সাবস্টেন্সে, এটা হলো নাউন, আর বামে রয়েছে আর্টিকেল। আমরা জানি আর্টিকেলের পরে নাউন বসে, তাহলে আর্টিকেলের পরে যদি নাউন বসে তাহলে ঠিক আছে সেটা, তাহলে নাউনের বামে বসে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা বলতে পারি আর্সেনিক ইজ এ পয়জনাস অথবা হার্মফুল সাবস্টেন্স। তাহলে এখানে পয়জনাসের যদি তোমার আরো কোনো সিনোনিম জানা থাকে তুমি সেগুলো এখানে লিখতে পারো। তারপরে বি নাম্বারে রয়েছে ইট ইজ, গ্যাপে রয়েছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার যখন তুমি পাবে তখন তুমি মনে রাখবে গ্যাপের পরে কোথাও না কোথাও একটা অ্যাডজেটিভ রয়েছে। যেমন এখানে গ্যাপের পরে রয়েছে ডেঞ্জারাস, তাহলে তুমি এখানে অ্যাডজেটিভের আগে অ্যাডভার্ব ব্যবহার করবে। ইন্টেন্সিফায়ার বলতে তুমি তখন অ্যাডভার্ব ব্যবহার করবে। তাহলে দেখো ইট ইজ ভেরি ডেঞ্জারাস, ইট ইজ সো ডেঞ্জারাস ফর হিউম্যান লাইফ। তাহলে এখানে আমরা ভেরি ব্যবহার করেছি, আমরা ভেরি ব্যবহার করেছি। তারপরে সি নাম্বারে রয়েছে, শুরুতেই গ্যাপটি রয়েছে এবং বলছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ অর্থাৎ নির্দেশ করে এমন শব্দ ব্যবহার করতে বলছে, যেমন এইটা ওইটা এইগুলো ওইগুলো। তাহলে এইটা বলতে দিস, ওইটা বলতে দ্যাট, এইগুলো বলতে দিস, ওইগুলো বলতে দোজ। তাহলে আমি পড়ে দেখব, শুরুতে গ্যাপ রয়েছে, গ্যাপের পরে রয়েছে সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দা ওয়াটার অব দা টিউব অয়েল। তাহলে সাবস্টেন্স এই শব্দটি নাউন, এটা হলো সিঙ্গুলার অর্থাৎ আনকাউন্টেবল, তাহলে আমি এখানে বলবো দিস সাবস্টেন্স, দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দা ওয়াটার অব দা টিউব অয়েল। তাহলে আনকাউন্টেবলের জন্য আমি টিএইচ আই এস ব্যবহার করলাম। দেয়ার আর দি নাম্বার, দেয়ার আর বক্সে বলেছে কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার বললে তুমি বুঝবে তোমাকে সংখ্যা জাতীয় কোন একটি শব্দ লিখতে হবে, তারপরে অবশ্যই নাউন রয়েছে, আর তাছাড়া কোয়ান্টিফায়ার শব্দটা অ্যাডজেটিভ। তাহলে গ্যাপের পরে রয়েছে ভিলেজেস, ভিলেজেস এখানে প্লুরাল, তাহলে তুমি কোয়ান্টিফায়ার বলতে ব্যবহার করতে পারো এখানে ফিউ অল দিস
some, many, various, vicious, enormous, adequate, a lot of, a great deal of, numerous, several, different, এই জাতীয় কোনো শব্দ ব্যবহার করতে পারো। তাহলে আমি বলবো there are some। villages তাহলে there are many villages, there are several villages, there are numerous villages in dash country। in হলো preposition, প্রিপজিশনের পরে গ্যাপের পরে কান্ট্রি নাউন রয়েছে। তাহলে আমাকে এখন লিখতে হবে অ্যাডজেটিভ, কিন্তু তারা বলেছে ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ কান্ট্রিকে মডিফাই করবে এমন একটা শব্দ তুমি লিখবে, তার মানে তুমি পসেসিভ ব্যবহার করবে। তাহলে পসেসিভে বলতে পারো ইন আওয়ার কান্ট্রি, কারণ আমাদের দেশে, এখানে ইওর লিখলে হবে না, তাহলে আমি বাদ পড়ে যাব। তাহলে ইন আওয়ার কান্ট্রি, পসেসিভ সবসময় সাবজেক্ট অনুসারে বসে। মোস্ট অফ আওয়ার, আওয়ার পসেসিভ, পসেসিভের পরে তুমি নাউন লিখবে। আর বক্সে বলেছে ইউজ এ নাউন অ্যাডজেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, এখানে পিপল রয়েছে, তাহলে মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, তাহলে কারা টিউবওয়েল ওয়াটার পান করে, তাহলে তুমি এখানে নাউন অ্যাডজেটিভ দেখার জন্য তুমি যদি বলো ভিলেজ পিপল, তাহলে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, এখানে ভিলেজ আর পিপল দুইটা মিলে হয়ে গেল নাউন অ্যাডজেটিভ, ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, এজ এ রেজাল্ট ফলে মেনি অফ দেম, তাদের অনেকেই আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম, দিস প্রবলেম ইজ, ইজ হলো এখানে ভার্ব আর ফাউন্ড হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে তুমি মনে রাখো এই গ্যাপটা তুমি পার করবে। বক্সে বলেছে প্রি মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ফাউন্ডকে মডিফাই করবে। তোমাকে একটা সূত্র জানতে হবে যে অক্সিলিয়ারি আর মূল ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে, তাহলে তুমি এখানে অ্যাডভার্ব বসাবে জি নাম্বারে। তাহলে দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড, জেনারেলি ফাউন্ড, ওয়াইডলি ফাউন্ড, লার্জলি ফাউন্ড, ইউজুয়ালি ফাউন্ড, তাহলে তুমি এই জাতীয় অ্যাডভার্ব লিখতে পারো। দেখো এখানে বক্সের ওয়ার্ড ছাড়াও তুমি কিন্তু শূন্যস্থান হিসেবে করতে পারছো। ইন নর্থ বেঙ্গল উই শুড টেক প্রপার মেজার্স, এখানে সাবজেক্ট উই শুড টেক হলো ভার্ব, প্রপার মেজার্স হলো অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ। এখন গ্যাপটা হলো এইচ নাম্বার আমার অবজেক্ট অংশে, বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তোমাকে জানতে হবে ইনফিনিটিভ ফ্রেজ কি জিনিস। তাহলে ইনফিনিটিভ হলো টু এর পরে ভার্বের বেস ফর্ম, আর ইনফিনিটিভ ফ্রেজ হলো টু এর পরে ভার্বের বেস ফর্ম লেখার পরে আরো কোন শব্দ লিখতে হবে এবং ফুল স্টপ হয়ে গেছে। তাহলে অর্থ বিচার করে আমরা বলবো উই শুড টেক প্রপার স্টেপস, উই শুড টেক প্রপার স্টেপস, আমাদের যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তাহলে টু গেট রিড অফ, টু গেট রিড অফ দিস প্রবলেম, অথবা টু বি সেভ, এখানে টু গেট এতটুকু ইনফিনিটিভ আর ফ্রেজে ঢুকলে গেট রিড অফ মুক্তি পাওয়া দিস প্রবলেম, সেন্টেন্সটা সমাধা দেওয়ার জন্য আমি এটুকু লিখলাম, অথবা টু বি সেভ নিরাপদ থাকার জন্য, অথবা টু রিমেইন সেভ নিরাপদ থাকার জন্য। তারপরে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েল হ্যাভিং আর্সেনিক, এখানে বলেছে পার্টিসিপল বসানোর জন্য। এই এই অংশে তোমাকে জানতে হবে পার্টিসিপল কত প্রকার কি কি, এখানে হ্যাভিং দেওয়া রয়েছে, এখান থেকেও তুমি একটু ক্লু নিতে পারো। যেমন বিং বা হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে হ্যাভিং আর্সেনিক, হ্যাভিং আর্সেনিক পেইন্টেড, হ্যাভিং আর্সেনিক পেইন্টেড রেড কালার, লাল রঙের কথা বলেছে, এ কারণে আমরা
পেইন্টেড বলছি। আর যদি লাল রংটা না থাকতো আমরা বলতাম আর্সেনিক কন্টামিনেটেড। পিপল শুড বি রিফ্রেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম এখানে ফ্রেজ, বিরত থাকা, ড্রিঙ্কিং ওয়াটার অফ, প্রিপোজিশনের পরে নাউন বসবে আর গ্যাপের পরে টিউবওয়েলস নাউন রয়েছে। তাহলে আমাকে এখানে প্রিপোজিশনের পরে নাউন যেহেতু দেওয়া আছে আমি অ্যাডজেক্টিভ বসাবো, কিন্তু তারা বক্সে বলে দিছে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ নির্দেশ করার ক্ষেত্রে বলছে। অন্যদিকে আর একটা জিনিস দেখতে হবে তোমাকে, টিউবওয়েলের সাথে এস দেওয়া রয়েছে, এ নাউনটা প্লুরাল রয়েছে, তাহলে তুমি যেই ডেমনস্ট্রেটিভ ব্যবহার করবে সেটাও তোমাকে প্লুরালে আনতে হবে। অর্থাৎ তুমি এখন দিস আর দ্যাট এই দুইটা ব্যবহার করতে পারবে না, তোমাকে ব্যবহার করতে হবে দিজ অথবা দোজ, যেহেতু নাউন প্লুরাল। তাহলে অব দোজ টিউবওয়েলস অর্থাৎ পিপল শুড বি রিফ্রেইন ফ্রম, লোকজনকে বিরত থাকা উচিত, ড্রিঙ্কিং ওয়াটার অব দোজ টিউবওয়েলস অথবা অব দিজ টিউবওয়েলস, আদারওয়াইজ অন্যথায় দে উইল সাফার ফ্রম আর্সেনিকোসিস। ভিউয়ার্স, দেখা গেল আমরা শূন্যস্থান বুঝেও আমরা মডিফায়ার্স করতে পারি। তারপরও আমি বলবো যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবে, অথবা তুমি বক্সে আমাকে মেসেজ করে জানাতে পারো। এখন আমরা দিনাজপুর বোর্ড 19 করব। যেমন বাংলাদেশ ইজ এ আর্টিকেল রয়েছে, গ্যাপের পরে রয়েছে কান্ট্রি, তাহলে বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি। তাহলে আমি আর্টিকেলের পরে নাউন বসে আমি এখানে অ্যাডজেক্টিভ বসাবো। বক্স বলেছে প্রি মডিফাই দ্য নাউন অর্থাৎ কান্ট্রিকে মডিফাই করতে, তাহলে কান্ট্রি হলো নাউন, নাউনের বামে বসবে অ্যাডজেক্টিভ। তাহলে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট দেশ। দো যদিও ইট ইজ এ স্মল কান্ট্রি, ইহা একটি ছোট দেশ, ইট হ্যাজ এ, এখন দো অলদো একদিকে হাবোধক একদিকে নাবোধক প্রকাশ করছে, এটি কমপ্লেক্সের কনজাংশন। তাহলে দো ইট ইজ এ স্মল কান্ট্রি, যদিও একটি এটি একটি ছোট দেশ, ইট হ্যাজ ইহার রয়েছে এ ড্যাশ পপুলেশন, পপুলেশন এখানে নাউন আর গ্যাপের বামে রয়েছে এ। একই সূত্র আমরা এ নাম্বারে যা ব্যবহার করেছি বি নাম্বারে তা ব্যবহার করব, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করব। বক্সে বলেছে প্রি মডিফাই দ্য নাউন অর্থাৎ নাউন হলো এখানে পপুলেশন, পপুলেশনের আগে অর্থাৎ বামে বসবে অ্যাডজেক্টিভ। তাহলে অর্থ কি দাঁড়ায়? দো ইট ইজ এ স্মল কান্ট্রি, যদিও এটি একটি ছোট দেশ, ইট হ্যাজ ইহার রয়েছে ভাস্ট পপুলেশন অথবা হিউজ পপুলেশন। তাহলে ভাস্ট এবং হিউজ এখানে অ্যাডজেক্টিভ হিসাবে বসলো। সি নাম্বার পিপল, এটা সাবজেক্ট, পিপল গ্যাপে বলেছে প্রি মডিফাই দ্য ভার্ভ উইথ অ্যান অ্যাডভার্ভ অর্থাৎ এখানে একটা অ্যাডভার্ভ বসাতে হবে, ভার্ভ রয়েছে এখানে ডিপেন্ড অন, নির্ভর করা, তাহলে আমরা ভার্ভের আগে অ্যাডভার্ভ বসাবো। তাহলে পিপল ড্যাশ ডিপেন্ড অন এগ্রিকালচার, তাহলে অ্যাডভার্বটা আমরা বলবো চরমভাবে প্রধানত মূলত, তাহলে আমরা মেইনলি অথবা লার্জলি অথবা হাইলি, পিপল হাইলি, পিপল লার্জলি, পিপল মেইনলি ডিপেন্ড অন এগ্রিকালচার, লোকজন সাধারণত কৃষির উপর নির্ভরশীল, দে গ্রো তারা উৎপাদন করে ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস বিভিন্ন ধরনের ফসল। ডি নাম্বারে বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ভ উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এখানে তোমাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর্থাৎ একটা অ্যাডভার্ব সাথে কোনো ওয়ার্ড নিয়ে তোমাকে বসাতে হবে। এখানে তুমি বলতে পারো দে গ্রো ডিফারেন্ট টাইপস অফ ক্রপস, তারা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে বা ফলায়, উৎপাদন করে বা ফলায় রাউন্ড দ্য ইয়ার অথবা অল দ্য ইয়ার রাউন্ড, রাউন্ড দ্য ইয়ার অথবা অল দ্য ইয়ার রাউন্ড সারা বছর ধরে, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেল। উই আর্ন, উই আর্ন, আর্ন এখানে ভার্ব। তারপরে বলেছে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ অর্থাৎ উই সাবজেক্ট আর্ন ভার্ব, গ্যাপের পরে কারেন্টস, কারেন্সিজ রয়েছে, এই কারেন্সিজ এটা
নাউন, তাহলে তার বামে অ্যাডজেটিভ বসাবো। তারা বলেও দিয়েছে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেটিভ, এখানে নাউন বসিয়ে নাউনের আগে অ্যাডজেটিভ বসিয়ে নাউনকে মডিফাই করতে। তাহলে অর্থ দাঁড়ায় উই আর্ন ড্যাশ কারেন্সিস, তাহলে কারেন্সিস হলো মুদ্রা, কারেন্সিস তাহলে ফরেন কারেন্সিস বৈদেশিক মুদ্রা, বাই এক্সপোর্টিং সাম অফ দিস ক্রপস এ সকল ফসল রপ্তানি করে। উই আর অলসো রিচ ইন এফ নাম্বার, ইন হলো প্রিপোজিশন, বক্সে বলেছে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেটিভ। রিসোর্সেস হলো গ্যাপের পরে রয়েছে, রিসোর্সেস এখানে নাউন এবং এটি প্লুরাল অবস্থায় রয়েছে, তাহলে নাউনের বামে তুমি এখানে অ্যাডজেটিভ বসাবে, নাউনের বামে তুমি এখানে অ্যাডজেটিভ বসাবে। যেমন উই আর অলসো রিচ, রিচ এখানে ধনী, ইন ড্যাশ রিসোর্সেস তাহলে ন্যাচারাল রিসোর্সেস প্রাকৃতিক সম্পদে আমরা ধনী। নাও উই আর অ্যাবেল, আমরা জানি অ্যাবেল অ্যাবেলের পরে টু বসে, কিন্তু তারপরে বক্সে বলেছে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেটিভ উইথ অ্যান ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ অর্থাৎ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, তাহলে অ্যাবেলের পরেও টু বসে, তাহলে নাও বর্তমানে উই আর অ্যাবেল টু, উই আর অ্যাবেল টু, এখন ইনফিনিটিভ এর পরে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, তাহলে উই আর অ্যাবেল টু টু রেইজ, রেইজ অথবা টু এক্সপ্লোর অথবা টু এক্সট্রাক্ট, টু এক্সট্রাক্ট ন্যাচারাল গ্যাস ফ্রম আন্ডারগ্রাউন্ড। আওয়ার ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং, আওয়ার ইন্ডাস্ট্রিজ এখানে সাবজেক্ট আর হলো ভার্ব, অলসো রাইজিং বক্সে বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, এবং পুলিশটা পড়ে গেল, তাহলে এখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে, তাহলে আওয়ার ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং, আওয়ার ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং। এখন আমরা বলতে পারি র্যাপিডলি, র্যাপিডলি এটি একটি অ্যাডভার্ব। উই এক্সপোর্ট, উই হলো সাবজেক্ট, এক্সপোর্ট হলো ভার্ব, আই নাম্বারে বলেছে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ নাউন অ্যাডজেটিভ, অর্থাৎ এখানে এমন দুটি শব্দ লাগবে যেটা একটি নাউন একটি অ্যাডজেটিভ হিসেবে ব্যবহার করবে এবং দুইটা মিলে এক অর্থ প্রকাশ করবে। যেমন এখানে গ্যাপের পরে রয়েছে প্রোডাক্টস, গ্যাপের পরে রয়েছে প্রোডাক্টস, তাহলে আমরা বলবো উই এক্সপোর্ট, আমরা রপ্তানি করি গার্মেন্টস প্রোডাক্ট টু দ্য ডেভেলপড কান্ট্রিজ, তাহলে গার্মেন্ট প্রোডাক্টস এ দুইটা মিলে হয়ে গেল নাউন অ্যাডজেটিভ। ইন দিস রিগার্ড উই হ্যাভ অলরেডি আর্নড, এখানে উই হলো সাবজেক্ট, হ্যাভ আর্নড হলো ভার্ব, গ্যাপের আগে এ রয়েছে এবং গ্যাপের পরে রয়েছে রিপুটেশন নাউন, তাহলে আর্টিকেলের পরে নাউন বসে নাউনের বামে অ্যাডজেটিভ বসবে। বক্স বলেছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ রিপুটেশনকে তোমাকে মডিফাই করতে হবে, তাহলে আমরা এখানে অ্যাডজেটিভ লিখব, তাহলে অর্থ দাঁড়ায় ইন দিস রিগার্ড উই হ্যাভ অলরেডি আর্নড এ ড্যাশ রিপুটেশন, আর্ন এ গুড রিপুটেশন, গ্রেট রিপুটেশন, লার্জ রিপুটেশন। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন, যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজে জানাবে, আমি তা সমাধান দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, আমাদের পরবর্তী ভিডিও হবে, আমরা এই মডিফায়ার্সের উপর আরও ভিডিও দেব। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তো ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।